বাংলাদেশের এই তারকা ফুটবলারের সঙ্গে কলকাতার সম্পর্কটা বেশ খানিকটা গাঢ়। প্রথমত, কয়েক বছর আগে বাংলার এক প্রধান মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ফুটবল খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা। তার সঙ্গে যোগ করুন, কয়েক বছর আগে ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার্স ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে জামাল বুহিয়ার বাড়ানো ক্রস থেকে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ, ফলে নামটি ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে বেশ পরিচিত। তবে এবার অন্য সমীকরণ, বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে একটা দারুণ সম্পর্ক দেখা যাচ্ছে। বাংলাদেশে দীর্ঘদিন পর দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। আসলে বিশ্বকাপের সময় লিওনেল মেসির কারণে বাংলাদেশিদের একটা বড় অংশ আর্জেন্টিনার সমর্থক হয়ে যায়, যা গোটা পৃথিবী জুড়ে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এবার সেই আর্জেন্টিনার একটি ক্লাবে খেলতে চললেন জামাল ভুইয়া। হ্যাঁ, খবরটা তেমনই। আর্জেন্টিনার তৃতীয় স্তরের দল সোল দা মায়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া, এমন খবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টস। তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছে বর্তমানে শেখ রাসেলে খেলা ডেনমার্ক প্রবাসী ফুটবলার। আজই ঢাকায় আর্জেন্টিনার ক্লাবটির কর্মকর্তারা দেখা করেছেন জামালের সঙ্গে। কয়েকদিন আগে আর্জেন্টাইন ক্লাবটির কর্মকর্তারা দেখা করেছেন জামাল ভুইয়ার সঙ্গে, জার্সি বিনিময় হয়েছে। এরপরই রটে যায় জামাল আগামী মার্চ থেকে সেই ক্লাবে খেলছেন। আর্জেন্টিনার সেই সংবাদ মাধ্যমও বিষয়টি নিশ্চিত করে, তবে জামাল বিষয়টি উড়িয়ে দিয়েছেন এবং মিডিয়াকে জানিয়েছেন এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ, অন্য কিছু নয়। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সঙ্গে ক্লাব কর্মকর্তারা এসেছেন, আমি শুধু দেখা করেছি মাত্র, আর কিছুই নয়। আমি এখন শেখ রাসেলের খেলোয়াড়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।